আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা বেগম, আমার দেশ লক্ষ্মীপুর মান্দারি বাজার। আমার বয়স 50। আমার সমস্যা হলো আমি অনেক ডাক্তার দেখাইছি লক্ষ্মীপুর জেলাতে, মাহমাইদি দেখাইছি, পরবর্তী ফিজি হাসপাতাল আসছি, ওখানে অনেক থেরাপি দিয়েছি, আমার কোমরে ব্যথাটা যায় না, সাপে সাপে থাকে, কিন্তু ওই ওষুধের সাপে চলার মতো যোগ্যতা থাকে, কিন্তু মেইন ব্যথা আমার যায় না। পরবর্তীতে কিছুদিন আবার খাবি, কিছুদিন আবার সারাই দিছি, এরকম করতে করতে অনেক হয়রানি হয়ে গেছি, অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, বিরক্ত বোধ আসি গেছে। পরবর্তীতে এখন অসুস্থ হয়ে পড়ছি, আমার এক আত্মীয় মাধ্যমে এই খবরটা খাইলাম, আবার আমার এক আর নিজের মানুষ আত্মীয় আমার নিজের ভাইয়ের মেয়ে এখানে আসি সুস্থ হয়ে গেছে, লক্ষ্মীপুর তার থেকে তথ্যটা বাইর হয়েছে। এইভাবে আমরা এখানে মোবাইল থেকে আবার নম্বর নিই, কাউন্টারকে যোগাযোগ করছি, যখন আমার ব্যথা হচ্ছে আমার পা চলে না, আমি শুয়ে পড়ছি, তখন আমার হাজব্যান্ড সহকার আমি সহকার সব একত্রিত হয়ে কাউন্টারে ফোন দিয়ে বলছে ডাক্তার সাহেব আছে কিনা, ওরা বলছে যে আছে, তো মানে এরা আমার নাম দেখে বহি করে রাখছে। পরবর্তীতে আসলাম আমার স্বামী সহকার মেয়ে সহকার আসি, তারপরে হেরায় মারা দিল, এগুলো মানে চিকিৎসার মাধ্যমে আজ পর্যন্ত চলছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুব ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করে আমি যেন বাকি জীবনটাও সুখী হইতে পারি, আমি জীবন যাপন আবার সলামত আল্লাহ আমাকে শক্তি দেয়, এবার তো ঠিক দেয় সবসময় দোয়া করে, আমার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবে, সারের জন্য আমি দোয়া করবো, হাসপাতালের জন্য দোয়া করবো, আমি নামাজ পড়ি পড়ি, সবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন সবাইরে দুনিয়াতে কল্যাণ করো, আমার হাতে তো করো দোনো জাহানের বাসা আল্লাহ সবাই যেন বানা, আমাদেরকে যেন বানা, এটাই আমার কাম্য। আমার নাম জয়নব, আর উনি হচ্ছেন আমার আম্মু। আম্মু প্রায় দীর্ঘ 25 বছর পর্যন্ত একই এলআইডিতে ভুগতেছেন। তো আমরা আসলে আম্মুকে নিয়ে বসে থাকি নাই, বিভিন্ন জায়গায় আমাদের লক্ষ্মীপুরে মাইজিতে তারপর পিজিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করিয়েছি। তো করলে মোটামুটি আম্মু সেই কয়দিন একটু ভালো থাকে, সিরিয়াস যে ব্যথা থাকে সেই ব্যথা থেকে একটু মুক্তি পায়, কিন্তু আম্মুর ব্যথাটা একেবারেই সেরে যায় না। তো আমরা লাস্ট রমজানে 8 রমজানের দিন আম্মুর এরকম ব্যথা উঠে, তখন আমরা আগে থেকেই আমাদের এই ডিপিআরসির সম্বন্ধে কিছু ধারণা ছিল, পরে আমরা এখানে কাউন্টারে ফোন দিয়ে আম্মুর জন্য ইয়ে নিই, অ্যাপয়েন্টমেন্ট নিই, তারপরে আমরা এখানে শফিউল্লাহ স্যারকে আসি দেখাই। দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন আম্মু আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, দেখ আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী যে স্যারের মাধ্যমে আম্মু মোটামুটি অনেকটা ভালো আছে, এই জন্য আমরা অনেক সুখী আলহামদুলিল্লাহ। একটা সময় আসলে আম্মু সুস্থ ছিলেন, তো 25 বছর আগে আমার একটা দুর্ঘটনা হচ্ছে, আম্মু হোঁচটকে পড়ে গিয়েছিল, আবার আমার একটা বোন হয়েছে, ওই সময় আম্মুর নর্মাল ডেলিভারিতে আম্মুর অনেক কষ্ট হয়েছে, ওই সময় আম্মু একটা কোমরে চাপড় পেয়েছে, তখন থেকে আম্মু বলতেছিল যে আমার কোমরে আমি খুব ব্যথা পাচ্ছি, তারপর অনেক ডক্টর দেখাইছিলাম, এ পর্যন্ত মানে যে যেখানে বলেছে আমাদের লক্ষ্মীপুরে মাইজিতে ঢাকায়ও কয়েকবার নিয়ে আসছি, যতবারই আসছি আলহামদুলিল্লাহ এখান থেকে যাইলে মোটামুটি আম্মু 5-7 দিন বা 6-7 দিন একটু ভালো থাকে, এরপরে আবার আম্মু সে আগের মতো ব্যথা যন্ত্রণা আম্মু ভুগতেছিল। আমরা যখন ডক্টর দেখেছিলাম তখন ডক্টর 3 মাসের একটা মেডিসিন কোর্স দিয়েছিল, তখন ডক্টর বলেছিল যে যদি হয় আপনাদের সার্জারি করা লাগে তাহলে আপনারা 3 মাস পরে আসবেন, তো আমরা পরে আর ডক্টর কাছে যাইনি। আম্মু তো আগে সুস্থই ছিলেন, যখন রমজান 8 রমজানের দিন তখন উনি এরকম হয়ে গেছেন যে উনি বিছানা থেকে আর উঠতেই পারতেছেন না, মানে না বসে শান্তি পাচ্ছে, না শুয়ে শান্তি পাচ্ছে, না দাঁড়িয়ে শান্তি পাচ্ছে, উনি এরকম একটা অবস্থা হয়েছে। পরে আমরা চিন্তা করলাম যে আমার যেহেতু কাজিন, ও মোটামুটি এখান থেকে চিকিৎসা নিয়ে ও ভালো হয়েছে, পরে আমরা চিন্তা করলাম যে না ডিপিআরসিতে যাই দেখি, দেখি আম্মুর অবস্থাটা যে এত সিরিয়াস হয়ে গেছে ওখানে যাই দেখি যদি না আল্লাহ একটু ভালো করেন। পরে এখানে আসার পরে আমরা যখন শফিউল্লাহ স্যারকে দেখেছিলাম তখন স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা ভর্তি থাকেন, ভর্তি থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তখন আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়, আমরা এগুলো করেছি, করানোর পরে আমরা ভর্তিতে ছিলাম আজ প্রায় 15 দিনের মতো। এখন আলহামদুলিল্লাহ আম্মু আগে ছিল অনেকটুকুন সুস্থ, মোটামুটি আম্মু এখন চলাফেরা করার মতো হয়েছে, যে অবস্থায় আমরা নিয়ে আসছি তার থেকে আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকেন, ওনার সাথে যতজন আছে সবাই যেন আল্লাহ সবাইকে সুস্থতার সহিত রাখেন, এটুকুই। আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসা অনেক ভালো, আমি মনে করি এখানে সবাই আন্তরিক, সবাই অনেক আন্তরিক, সবাই আমাদেরকে ভালোভাবেই দেখেছেন,
আম্মুর সাথে আমি ছিলাম এতদিন। সবাই অনেক আন্তরিক দোয়া করে আল্লাহ সবাইকে যেন সুস্থতা সহিত রাখেন এটাই। আলহামদুলিল্লাহ নার্স থেরাপিস্ট সবাই ভালো, সবাই আমাদেরকে অনেক আন্তরিকতা সহিত সেবা যত্ন দিয়েছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই বলার, যেন তারা হয়রানি না হয়ে এই জায়গায় সে জায়গায় না গিয়ে যেন তারা সঠিক জায়গায়, যেমন ডিপিআরসিতে আমরা এসে যতটুকু উপকার পাইছি সবাই যেন এই তথ্য অনুযায়ী আসুক, চিকিৎসা নেয়, আমার মনে হয় ভালো হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।